আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়ার বিরুদ্ধে হামলার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র, স্বীকারোক্তি ইউক্রেনের কর্মকর্তাদের। এদিকে ইউক্রেন জুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়িয়েছে 24,000। এদিকে ভূমি দখলদারদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ, ফিলিস্তিনে অভিযানে দুই ইহুদিবাদী ইসরায়েলি নিহত, আহত 6। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভালোবাসা দিবসে গরুকে জড়িয়ে ধরার প্রস্তাব তুলে নিল ভারতীয় সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে হামলার নির্দেশনা দেয় যুক্তরাষ্ট্র, স্বীকারোক্তি ইউক্রেনের কর্মকর্তাদের। ইউক্রেনীয় কর্মকর্তা স্বীকার করেছেন, ইউক্রেনীয় সেনারা ওয়াশিংটন বা তার মিত্রদের দ্বারা নির্ধারিত লক্ষ্যবস্তুতে মার্কিন তৈরি রকেট সিস্টেম দিয়ে গুলি করেছে। ইউক্রেনীয় এবং মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এই খবর জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, উন্নত মার্কিন প্রদত্ত রকেট সিস্টেম ব্যবহার করে বেশিরভাগ হামলার জন্য ইউক্রেনীয়দের যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের দ্বারা প্রদত্ত বা নিশ্চিত করা সমন্বয়ের প্রয়োজন হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এই বিষয়টি পেন্টাগনের জন্য সংঘাতে গভীর এবং আরও সক্রিয় ভূমিকা প্রকাশ করে। এক সিনিয়র ইউক্রেনের কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের বাহিনী ইউরোপের জন্য কোথাও অবস্থিত ঘাঁটি থেকে মার্কিন সামরিক কর্মীদের দেওয়া সুনির্দিষ্ট সমন্বয় ছাড়া উন্নত অস্ত্র প্রায় ব্যবহার করে না। ওয়াশিংটন পোস্ট বলেছে, ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, এই প্রক্রিয়াটি কিয়েভকে দীর্ঘপালার অস্ত্র দেওয়ার বিষয়ে ওয়াশিংটনে আস্থা নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করা সত্ত্বে একজন মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন, তার দেশ লক্ষ্যবস্তু নির্ধারণের মূল ভূমিকা পালন করছে, নির্ভুলতা নিশ্চিত করতে এবং সর্বাধিক কার্যকরিতার জন্য সীমিত গোলাবারুদ সংরক্ষণের লক্ষ্যে সহায়তা প্রদান করা হয়েছে। এই কর্মকর্তা আরও বলেছেন, ইউক্রেন কোথায় হামলা করবে সেই বিষয়ে সবসময় যুক্তরাষ্ট্রের অনুমোদন চায় না এবং নিয়মিতভাবে অন্যান্য অস্ত্র দিয়ে রুশ বাহিনী লক্ষ্যবস্তু করে। তার মতে, যুক্তরাষ্ট্র শুধুমাত্র উপদেষ্টা ভূমিকায় স্থানাঙ্ক এবং সুনির্দিষ্ট টার্গেটিং তথ্য প্রদান করে। ইউক্রেন যুক্তরাষ্ট্রকে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATMCS দেওয়ার জন্য অনুরোধ করেছে, সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধি সম্পর্কে ওয়াশিংটনের উদ্বেগের বিষয়ে মন্তব্য করেছে। একজন ইউক্রেন কর্মকর্তা বলেছেন, আপনি যেভাবেই হোক প্রতিটি শট নিয়ন্ত্রণ করেছেন, তাই আপনি যখন বলেন আমরা ভয় পাচ্ছি যে আপনি এটিকে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে যাচ্ছেন, ঠিক আছে আমরা পারি, তবে আমরা চাইলেও তা করি না। কাগজটি পেন্টাগনের মুখপাত্র প্যাট্রিক রাইডারের একটি বিবৃতিতে উদ্ধৃত করেছে, যিনি বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে স্বীকার করেছি যে আমরা ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার করি। এদিকে ইউক্রেনেরা লক্ষ্যবস্তু খুঁজে বের করার জন্য, তাদের অগ্রাধিকার দেওয়ার জন্য এবং তারপর কোনটিতে হামলা করা হবে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্র লক্ষ্যগুলো অনুমোদন করে না এবং আমরা লক্ষ্য নির্বাচন বা নির্ধারিত বা নিযুক্তির সঙ্গে জড়িত নই বলেও তিনি বলেছেন। সূত্র জানিয়েছে তাস নিউজ। ইউক্রেন জুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা। ইউক্রেনের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম জানিয়েছে, দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে রাশিয়ার সামরিক বাহিনী নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে কয়েকটি হামলার ফলে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যয়কর হয়ে পড়েছে, পাশাপাশি ট্রেন সার্ভিসে বিঘ্ন সৃষ্টি হয়েছে। হামলা শুরু হয়েছে শুক্রবার এবং তা তখন থেকে সারা দেশে বিমান সতর্কীকরণ ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, তারা 5টি কামিকাজে ড্রোন এবং 5টি সমুদ্র থেকে ছোড়া ক্যালিবার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি ঝ্যালোঝনি বলেছেন, কৃষ্ণ সাগর থেকে ছোড়া 2টি ক্যালিবার ক্ষেপণাস্ত্র রোমানিয়া ও মলদোভার আকাশসীমা লঙ্ঘন করেছে। মলদোভার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা তাদের আকাশসীমা দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার বিষয়টি শনাক্ত করেছে। মন্ত্রণালয় এই নিন্দা জানালেও তাৎক্ষণিকভাবে এই ঘটনার জন্য রাশিয়াকে দোষারোপ করেনি, কিন্তু মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় আকাশসীমা লঙ্ঘনের জন্য রাশিয়াকে দায়ী করেছে এবং রুশ রাষ্ট্রদূতকে তলব করা হবে বলে জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বা করেনি। এদিকে ইউক্রেনে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে রাশিয়ার সামরিক বাহিনী নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। নতুন করে হামলা শুরু হয় এবং গোটা ইউক্রেন জুড়ে বিমান সতর্কীকরণ ব্যবস্থা সক্রিয় রয়েছে। এই ঘটনার জন্য রাশিয়াকে দোষারোপ করছে, কিন্তু মলদোভার পররাষ্ট্রমন্ত্রী আকাশসীমা লঙ্ঘনের জন্য রাশিয়াকে দায়ী করেছে এবং রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়িয়েছে 24,000। তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা 24,000 ছাড়িয়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে নিশ্চিত মৃত্যু 24,352, এছাড়া আহত হয়েছে 79,487 জন, ফলে এটি অঞ্চলে 20 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে পরিগণিত হচ্ছে। 1999 সালের ভূমিকম্পে নিহত হয়েছিল অন্তত 17,000 লোক।
এদিকে উদ্ধারকর্মীরা প্রচণ্ড শীত উপেক্ষা করে ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা জীবিতদের কাছে পৌঁছাতে চেষ্টা করছে। ভূমিকম্পের পর পুনরুদ্ধারে তুরস্কে $1.78 বিলিয়ন দেবে বিশ্বব্যাংক। তুরস্ক এবং প্রতিবেশী সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ ও পুনরুদ্ধারের প্রচেষ্টায় সহায়তা হিসেবে বিশ্বব্যাংক বৃহস্পতিবার তুরস্ককে $1.78 বিলিয়ন সহায়তা ঘোষণা করেছে। 7.85 ভূমিকম্পটি সোমবার ভোরে মানুষ ঘুমানোর সময় আঘাত করেছিল। তুর্কি কর্মকর্তারা বলেছেন 10টি দক্ষিণ পূর্ব প্রদেশ জুড়ে 70,000 জনের বেশি মানুষ আহত হয়েছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেছে, আমরা তাৎক্ষণিকভাবে সহায়তা দিচ্ছি এবং আমরা সরজমিনে জরুরি ও ব্যাপক চাহিদা দ্রুত মূল্যায়নের প্রতিশ্রুতি নিচ্ছি। তিনি বলেন, এটি দেশের পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য অগ্রাধিকার ক্ষেত্রগুলো চিহ্নিত করবে, কারণ আমরা সেই চাহিদাগুলোকে সমর্থন দেওয়ার জন্য অপারেশন প্রস্তুত করছে। ব্যাংক বলেছে, তুরস্কে বিদ্যমান দুটি প্রকল্প থেকে কন্টিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স কম্পোনেন্টের মাধ্যমে 780 মিলিয়নে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হবে। ওয়াশিংটন ভিত্তিক উন্নয়ন ঋণদাতা এই ব্যাংকটি বলেছে, সহায়তার পৌর পর্যায়ে মৌলিক অবকাঠামো পুনর্নির্মাণের জন্য ব্যবহার করা হবে। ইতিমধ্যে বিপর্যয় থেকে পুনরুদ্ধার এবং পুনর্গঠনের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য 1 বিলিয়ন অতিরিক্ত অপারেশন প্রস্তুত করা হচ্ছে। তুরস্কে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হাম্বার্তো লোপেজ বলেছেন, দেশের চাহিদাগুলো ব্যাপক এবং ত্রাণ থেকে পুনর্গঠন পর্যন্ত পুরো সরাসরি বিস্তৃত। সূত্র জানিয়েছে আল জাজিরা এবং এএফপি। ভূমি দখলদারদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ, ফিলিস্তিনের অভিযানে 2 ইসরায়েলি নিহত, আহত 6। অধিকৃত বাইতুল মুকাদ্দাস এক ফিলিস্তিনি অভিযানে 2 ইহুদিবাদী ইসরায়েলি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হতাহতের মধ্যে ফিলিস্তিনি ভূমি দখলদারকারী ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে বাইতুল মুকাদ্দাসের রামতু এলাকায় যে ইহুদি প্রদেশ বা উপশহর নির্মাণ করা হয়েছে তারা সেখানে বসবাস করত। ইসরায়েলের বিভিন্ন সূত্র জানিয়েছে, গতকাল এক ফিলিস্তিনি যুবক কয়েকজন ইসরায়েলের উপর গাড়ি দিয়ে উঠিয়ে দিয়ে তাদেরকে হত্যার চেষ্টা চালিয়েছে। এতে 2 জন নিহত এবং অপর 6 জন আহত হয়েছে। ইসরায়েলি টিভি চ্যানেল 12 জানিয়েছে, আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। কোনো কোনো সূত্র বলছে, হামলায় 8 ইসরায়েলি আহত হয়েছে। ইসরায়েলি চ্যানেলের তথ্য অনুযায়ী আল ইয়াস বিয়া এলাকার বাসিন্দা 31 বছর বয়সী এক ফিলিস্তিনি এই অভিযান চালিয়েছে এবং ইসরায়েলি বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে, তবে শহীদ ওই ফিলিস্তিনি নাম উল্লেখ করা হয়নি। ইসরায়েলি দৈনিক ইয়াদিওত আহারুনত ও 2 ফিলিস্তিনি বসতি স্থাপনকারী প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি চ্যানেলের তথ্য অনুযায়ী আল ইয়াসপি এলাকার বাসিন্দা হোসেন কারাকে ইসরায়েলি বাহিনী গুলি করা হয়েছে। এরপর তার বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী, বাবা ও ভাইকে গ্রেপ্তার করে নিয়ে গেছে ইসরায়েলি পুলিশ। হোসেন এর আগে হাসপাতালে মানসিক চিকিৎসা নিচ্ছিলেন বলে জানিয়েছেন তার চাচা। হাসপাতাল থেকে ছাড় পেয়ে তিনি এই গাড়ি হামলা চালিয়েছেন। সূত্র জানিয়েছে পার্স টুডে। ভালোবাসা দিবসে গরুকে জড়িয়ে ধরার প্রস্তাব তুলে নিল ভারতীয় সরকার। গরুকে আলিঙ্গন করতে হবে, জড়িয়ে ধরতে হবে, ভালোবাসা দিবস উপলক্ষে এই প্রস্তাব দিয়েছিল ভারতীয় সরকার। তারপরেই দেশে এবং দেশের বাইরে তীব্র সমালোচনার জেরে এই প্রস্তাব তুলে নেওয়া হয়েছে। শুক্রবার রাতে প্রস্তাবটি তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে হিন্দুস্তান টাইমস পত্রিকাটি জানায়, লিখিতভাবে আগের আবেদন প্রত্যাহার করে নিয়েছে সরকার, তবে আবেদন প্রত্যাহারের পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়নি। প্রতি বছর 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এই দিনকে কে কিভাবে উদযাপন করবেন তা নিয়ে নানা কল্পনা বা পরিকল্পনা চলে অনেকের ভেতরে। তবে তার মধ্যেই ভারতের সামনে আসে গরুর প্রসঙ্গ। দেশটির কেন্দ্রের পক্ষ থেকে গোমাতাকে জড়িয়ে ধরে হাউগাও ডেক পালনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপরে দেশজুড়ে প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় সরকারকে, তবে শেষ পর্যন্ত আগের নির্দেশ প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। এই দিনটিকে জড়িয়ে ধরে কাউ হাগ ডে পালনের প্রস্তাব দেওয়া হয়েছিল। ভারতের অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড এই প্রস্তাব প্রত্যাহার করেছে। নতুন নোটিশে উল্লেখ করা হয়েছে 14 ফেব্রুয়ারি কাউ হাগ ডে প্রত্যাহার করা হচ্ছে। এদিকে পাশ্চাত্য সংস্কৃতি থেকে বেরিয়ে এসে গরু প্রেমীদের জন্য 14 ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন করার কথা জানিয়েছিল সরকার। কামধেনু ও গোমাতার কথা উল্লেখ করা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং জানিয়েছেন, সবারই গরুকে ভালোবাসা দরকার, এটিকে ভালো উদ্যোগ বলে উল্লেখ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এরপর বিজেপির অনেকেই সেই সুরে সুর মিলিয়ে কাউ হাগ ডে পালনের প্রস্তুতি শুরু করেছিলেন, কিন্তু তাদের সেই স্বপ্ন আর সেভাবে পূরণ হচ্ছে না। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে বলেছেন, গরুকে আলিঙ্গন করতে হবে এই যুক্তি কার মাথা থেকে এলো, তাকে খুঁজে বের করে মানুষের সামনে ছেড়ে দেওয়া দরকার। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে, যখন তারা আলিঙ্গন করতে গেছেন তখনই মা তাদের গোতা দিয়েছে। যাই হোক, এতদিনে সুবুদ্ধি হলো ওদের। সূত্র হিন্দুস্তান টাইমস।